হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তা আমি ছোট আর আপনাদের চেন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল তো ভিডিওটির মাধ্যমে দেখাবো একটা দুটো স্ক্রিন আমরা মূলত বা ইউটিউব ব্যবহার করি তা আপনি চাইলে কিন্তু বা বা নিচে নিচে ফেসবুক মানে একটা ফোনে দুটো কাজ করতে পারবেন সাপোজ ধরুন আপনি ওপরেই ইউটিউব ভিডিও দেখতে পারবেন তলায় হোয়াটসঅ্যাপে চার্ট করতে পারবেন সাপোজ ধরুন ওপরে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন নিচের দিকে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এরকম করে কিন্তু আপনি যে কোনো অ্যাপকে ডবল বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন ওপরে একটা কাজ হবে নিচে একটাই কাজ হবে তো চলুন আর দেরি না করে একটা ফোনে দুটো স্ক্রিন করে কি করে ব্যবহার করবেন এই ভিডিওটা শুরু করা যাক ওকে তো মোবাইলের মধ্যে সাহায্য করে গেলাম তো ফ্রেন্ডস এখন আমি এমআই মোবাইল দিয়ে কাজটি করে দেখাবো আপনারা কিন্তু অন্যান্য মোবাইলেও এই কাজটি করতে পারবেন একটু অপশানটা খুঁজে নেবেন আপনি যে দুটো অ্যাপ্লিকেশনকে একসাথে ইউজ করতে চান সেই দুটো অ্যাপ্লিকেশনকে আপনাকে ওপেন করতে হবে তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপটিকে ওপেনে রাখবো তাহলে হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেবো তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনার কি করতে হবে মিডলে যে বাটনটি আছে হোম বাটান এটিকে টিপে দেবেন তাহলে কী হলো আমাকে হোমে বের করে দিল তারপর আমি ফেসবুক ওপরে রাখবো তাহলে কী করবো ফেসবুকটি ট্যাপ দেবো তো ফেসবুকে ট্যাপ দেবার পর ফেসবুকটি ওপেন হয়ে যাবে তারপর নিচের দিকে আবার দেখবেন হোম বাটন আছে এই হোম বাটন ট্যাপ করে দেবেন তাহলে কি হলো দুটো অ্যাপকে খুললাম এবং বাইরে বেরিয়ে গেলাম তারপরে এইদিকে যে রিসেন্ট বাটনটি আছে চারকোনা পাড়া এইটা টিপবেন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাপ দুটো কিন্তু শো করছে আমি একটু আগে হোয়াটসঅ্যাপ ওপেন করেছিলাম এবং একটু পরে ফেসবুক ওপেন করেছিলাম পরে ওপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন স্প্লিট স্ক্রিন এখানে মধ্যে আপনাকে ট্যাপ দিতে হবে আপনাদের ফোন হয়তো এখানেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে সাপোজ আপনি ধরুন যে কোনো অ্যাপকে টিপে ধরবেন টিপে ধরার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা অপশান চলে হলো স্প্লিট স্ক্রিন এখনও পেস্ট করে আপনি কাজটি করতে পারেন তো সাপোজ আমি কী করবো ওপরে স্প্লিট স্ক্রিন এখানে ট্যাপ দেবো তো স্পিটি স্ক্রিন এখানে ট্যাপ দিলাম তো ট্যাপ দেওয়ার পর আমাকে বলছে ড্রো মানে একটাকে টিপে ধরে ওপরে ছাড়তে হবে তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপটি ওপরে দেবো বলেছিলাম তো হোয়াটসঅ্যাপ টিপে ধরলাম টিপে ধরার পর ওপরে নিয়ে যে আমি ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি না হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপরে আর্ধা হয়ে গেল তারপরে নিচে ফেসবুক শো করছে তো আমি ফেসবুকে ট্যাপ দিলাম তো ফেসবুকে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং নিচে ফেসবুক দুটো অ্যাপস কিন্তু আমি একসাথে ম্যানেজ করতে পারছি তারপর মাঝে একটা দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিনোটাকে টানা বাড়া করলে কিন্তু আপনি যে কোনো অ্যাপসকে বড়ো ছোটো করতে পারবেন তো সাপোজ আমি ফেসবুকটাকে বাড়িয়ে দিলাম ফেসবুকটা বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকটি অনেকটা জায়গা নিয়ে নিয়েছে হোয়াটসঅ্যাপটা কিন্তু খুব ছোটো জায়গা নিয়েছে তারপর পরে আমি এরকম করে হোয়াটসঅ্যাপটি বড়ো করে নেব তা সিম্পলি টান দিলাম টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা কিন্তু বড়ো হয়ে গেল আপনি যেখানে সেটিং বলুন সার্চ বলুন যে কোনো জিনিসকে আপনি কিন্তু একসাথে দুটো অ্যাপসকে এভাবে ম্যানেজ করতে পারবে আমি চাইলে গ্যালারি ইউটিউব যে কোনো অ্যাপসকে ডবল করে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল মতো আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ